সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম কে এই গোল্ডেন মনির বসনিয়ার জঙ্গলে বাংলাদেশিদের যেমন দেখলাম গোল্ডেন মনিরের বাসা থেকে ছয়শ ভরি স্বর্ণ উদ্ধার এবার দেখুন বিস্তারিত সংবাদ কে এই গোল্ডেন মনির রাজধানীর মেরুল বাড্ডায় নিজ বাসায় অভিযান চালিয়ে স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরকে গ্রেফতার করেছে র্যাব এ সময় তার বাড়ি থেকে অস্ত্র মাদক স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে কে এই গোল্ডেন মনির কাপড়ের দোকানের বিক্রয়কর্মী থেকে স্বর্ণ চোরাকার বাড়ি ও ভূমিদস্যু হয়ে ওঠে গোল্ডেন মনির গোল্ডেন মনির একটি রাজনৈতিক দলের অর্থ যোগান দিতে বলে জানিয়েছে র্যাব শুক্রবার বিশে নভেম্বর রাত দশটা থেকে গোল্ডেন মনিরের বাসা ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায় র্যাব র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে বারো ঘন্টার বেশি সময় ধরে এই অভিযান চলে ছয়তলা ভবনটি ঘিরে এ সময় প্রচুর সংখ্যক র্যাব সদস্য মোতায়েন হয়েছে ভবনের বিভিন্ন ফ্লোরে তল্লাশি চালিয়ে মাদক ও অস্ত্র জব্দ করে র্যাব অবৈধভাবে আমদানি করা দুটি বহুল গাড়ি পাওয়া যায় যার মূল্য তিন কোটি টাকার ওপরে এছাড়া শোরুমে আরো তিনটি গাড়ি পাওয়া যায় নব্বই দশকে গাওসিয়া মার্কেটের কাপড়ের দোকানের বিক্রয় কর্মী স্বর্ণ চোরাকার বাড়ি হুন্ডি ও ভূমি ব্যবসায়ী হয়ে ওঠেন রাজুকের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে বাড্ডা ও কেরানীগঞ্জে দুশোর প্লটের হদিস পেয়েছে র্যাব র্যাব জানায় গোল্ডেন মনিরের আরেকটি পরিচয় আছে সেটা হচ্ছে ভূমিদস্যু রাজু কর্মকর্তাদের সঙ্গে যোগ সাজস করে ভুয়া কাগজপত্র করে জমির মালিক হন ঢাকা শহরে ডিআইটি প্রজেক্ট এর পাশাপাশি বাড্ডা নিকুঞ্জ উত্তরা এবং কিরানীগঞ্জে দুইশোর বেশি প্লট রয়েছে ইতিমধ্যে তিরিশটির কথা তিনি আমাদের কাছে স্বীকার করেছেন এছাড়া প্রাথমিকভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা মিলেছে গোল্ডেন মনিরের জানায় র্যাব তার বিরুদ্ধে দুটি মামলা আছে করফাকের ফাঁকের বিষয়টির সঙ্গে এনবিআর ও বিআরটি এর লোকজন জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বসনিয়ার জঙ্গলে বাংলাদেশিদের যেমন দেখলাম কতই বা বয়স হবে ছেলেটার আঠারো কি বিশ বছর তার নিরীহ চেহারায় ক্লান্তি ছবি স্পষ্ট ক্যামেরার ব্যাগ গোছাতে গোছাতে আর চোখে তাকে দেখলাম কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন কিছু বলছেন না বসনিয়ায় তিন দিনের সফরের শেষ দিন গাড়িতে কিছু হালকা খাবার অবশিষ্ট ছিল একটা চকলেট তার হাতে দিয়ে জানতে চাইলাম গেম মারোস সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা হ্যাঁ সূচক উত্তর দিলেন তিনি তবে জানালেন ক্রোয়েশিয়া ঢুকতে পারেননি উল্টো প্রায় সাঁত্রিশ কিলোমিটার পথ হেঁটে ফিরতে হয়েছে পথে তেমন কিছু খাওয়াও হয়নি জঙ্গলে শিবিরে ফিরে খাবার খুঁজবেন তার নাম মনে নেই তবে ছবি তুলেছিলাম কয়েকটা সেগুলো রয়ে গেছে তিন দিনে তার মতো অসংখ্য বাংলাদেশিকে দেখেছি বসনিয়ার ভেলিকা ক্লাদুসায় ক্রোয়েশিয়া সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে থাকেন তারা এক পাহাড়ের ঢালে প্লাস্টিকের খুপড়িতে কোনো রকমে ঘুমানোর ব্যবস্থা করে নিয়েছেন ছয় শতাধিক বাংলাদেশি প্রায় সবার বাড়ি সিলেটে তাদের দেখলে নেহাত দরিদ্র পরিবারের সন্তান মনে হয় না বরং পোশাকের চলনে মধ্যবিত্তের ছাপ স্পষ্ট গর্বরতায় পনেরো থেকে আঠারো লাখ টাকা খরচ করে বাংলাদেশ থেকে বস নিয়ে অবধি এসে আটক গেছেন তারা এই পথ পেরুতে কারো লেগেছে কয়েক মাস কারো কয়েক বছর বন থেকে ভেলিকা ক্লাদুসা তাদের দুর্দশার কথা জানতে জানাতে জার্মানি থেকে বস নিয়ে গিয়েছিলাম গত সতেরোই অক্টোবর ফিরেছি বিশে অক্টোবর করোনাকালে সেই যাত্রাও এক ইতিহাস জার্মান প্রতিষ্ঠানগুলোতে করোনা বিষয়ক বিধিনিষেধ বেশ কড়াভাবে মানা হয় সংবাদ মাধ্যম ডয় চেভেলেও ব্যতিক্রম নয় তবে শরণার্থী বিষয়টি জার্মানির আন্তর্জাতিক এই সম্প্রচার কেন্দ্রের জন্য গুরুত্বপূর্ণ তাই অনুমতি মিলতে বেগ পেতে হয়নি সমস্যা হয়েছে অন্যত্র বিদেশিদের বসনিয়া প্রবেশের ক্ষেত্রে করোনার নমুনা পরীক্ষা বাধ্যতামূলক সেই পরীক্ষা করাতে হবে দেশটিতে প্রবেশের আগের আটচল্লিশ ঘন্টার মধ্যে এর হলে প্রবেশ করা যাবে না ওদিকে জার্মানিতে সাধারণ করোনা পরীক্ষার ফলাফল তিন দিনের আগে পাওয়া যায় না তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী আছে সেই ব্যতিক্রমী পথে নমুনা পরীক্ষা করিয়ে ফল হাতে পাওয়ার পর বসনিয়া পৌঁছতে সময় অবশিষ্ট ছিল ছত্রিশ ঘন্টার জার্মানির বন থেকে বসনিয়ার ভেলিকা ক্লাদোসার দূরত্ব প্রায় এক হাজার দুশো কিলোমিটার সহকর্মী অনুপম দেব কানুন অজ্ঞ অফিসের গায়ে নিয়ে যাত্রা করলাম জার্মানি থেকে অস্ট্রিয়া স্লোভেনিয়া ক্রোয়েশিয়া অতিক্রম করে পৌঁছাতে হবে বাসনিয়ায় সমস্যায় পড়লাম ক্রোয়েশিয়া বসনিয়া সীমান্তে এসে ঘন্টা খানেক আমাদের জিজ্ঞাসাবাদ করা হলো কেন যেতে চাই কোথায় যেতে চাই সঙ্গে কি আছে যা আছে সব নিয়ে আবার ফিরব কিনা এসব নানা কথা জানতে চেয়েছে সীমান্ত পুলিশ শেষমেশ নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরার শর্তে রাজি করিয়ে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়েছে শরণার্থীদের সন্ধানে বসনিয়ার ভেলিকা ক্লাদুসা ছোট্ট শহর বাসিন্দা হাজার এক শহরে প্রবেশ করতেই দেখলাম আমাদের দেশের মতোই অসংখ্য নিরী কুকুর ঘুরে বেড়াচ্ছে শহরটাতে আভিজাত্যের কোনো ছাপ নেই তবে ঠান্ডা ছিল বেশ রাতের খাবারটা হোটেলের নিচেই এক রেস্তোরাঁয় সারলাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বসনিয়ে ভরে ঘুম ভাঙল আজানের ধ্বনিতে সকাল সকাল শরণার্থীদের খোঁজে যাত্রা শুরু করলাম শহরের এক দক্ষিণ এশীয় আশ্রয় প্রার্থী আরও সহজ করে বলে বাংলাদেশি পাকিস্তানি এবং আফগানদের দেখা মিলতে বেশি সময় লাগল না পশ্চিম বসনিয়ার পাহাড়ি শহরটির প্রধান সড়কের এক ধরে মাথা উঁচু করে হাঁটতে দেখলাম কয়েকজনকে হাতে হলুদ রঙের বাজার ব্যাগ তাদের কাছে জিজ্ঞাসা করতে জানালেন আরও খানিকটা গেলে একটি শরণার্থী শিবির চোখে পড়বে তবে সেই শিবিরের ভেতরের যে বাইরের দক্ষিণ এশীয় অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বেশি শিবিরের পাশের এক পাহাড়ের ঢালে রয়েছে অনেক বাংলাদেশি ঘর ছাড়াদের দুঃখ গাথা পাহাড়ের সেই অস্থায়ী বাসিন্দাদের অধিকাংশই বয়সে তরুণ তাদের প্লাস্টিকের খুপড়িতে সোজা হয়ে বসার উপায় নেই দাঁড়ানোর তো প্রশ্নই আসে না সেখানে নেই বিদ্যুৎ পানি কিংবা শৌচাগার ব্যবস্থা রাতে মোমবাতি জ্বালিয়ে আলোর ব্যবস্থা করেন তারা জঙ্গলের একাংশ ব্যবহার করেন প্রাকৃতিক কর্মসার্থে পাহাড়ের নিচের একটা নালায় কাপড় ধোয়া গোসল করা হয় খাবার দাবারের আয়োজন নিজেদেরই করতে হয় এজন্য দেশ থেকে নানাভাবে টাকা আনেন কেউ কেউ একশো ইউরো আনালে হাতে পান আশি ইউরো বাকিটা হুন্ডি চক্র নিয়ে নেয় সেই টাকায় সুপারমার্কেট থেকে চাল ডাল কিনে জঙ্গলে খড়ি জ্বালিয়ে রান্না হয় সবার আবার টাকা আনার সাধ্য নেই যারা পায় না তারা চেয়ে চিনতে খান কিংবা অপেক্ষায় থাকেন কখনো কোনো আন্তর্জাতিক সংস্থা বা স্থানীয়দের কালে ভদ্রে আন্তর্জাতিক কিছু সংস্থা তাদের খাবার দেয় এমনই খাবার যা খেয়ে অভ্যস্ত নয় দক্ষিণ এশীয়রা প্রথম দিন সেই জঙ্গলের খবর প্রকাশের পর অবশ্য জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এবং ইউরোপীয় ইউনিয়নকে ইইউ বেশ সক্রিয় হতে দেখেছি পরের দিন জঙ্গলের ছয়শ বাসিন্দার জন্য স্লিপিং ব্যাগ এবং খাবার নিয়ে কয়েকটি গাড়ি হাজির হয়েছিল সবাই পেয়েছিলেন সেই স্লিপিং ব্যাগ জানতাম এই উদ্যোগ সাময়িক তবু ভালো লেগেছিল যে প্রচণ্ড ঠান্ডার মধ্যে কিছুদিন অন্তত তারা একটু শান্তিতে ঘুমাতে পারবেন সবচেয়ে খারাপ লেগেছে সেদিন বিকেলে বসনিয়া ক্রোয়েশিয়া সীমান্তে শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের যে নির্মমভাবে পেটানো হয় সে কথা শুনেছিলাম কিন্তু সেদিন চোখের সামনে দেখলাম সেই নির্মমতার কিছু নমুনা এক বাংলাদেশের সঙ্গে দেখা হলো যাকে কিছুক্ষণ আগেই সীমান্তে নির্দয়ভাবে পেটানো হয়েছে তার কপাল দিয়ে রক্ত ঝরছিল ক্ষতের মধ্য দিয়ে হাড় দেখা যাচ্ছিল আর সারা শরীরে ছিল পেটানোর দাগ এরকম আরও কয়েকজনকে আহত তখন অ্যাম্বুলেন্সে এবং আইওএম এর গাড়ি এসে নিয়ে গিয়েছিল এভাবে গুরুতর ও আহতরা দীর্ঘ চিকিৎসার সুযোগ পান সেই সময়টা তারা আইওএম পরিচালিত শিবিরে থাকতে পারেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ গোটা বিশ্বে মানবাধিকার রক্ষার কথা বলে অথচ তাদের সীমান্তে এইভাবে নির্যাতিত হচ্ছে নিজের চোখে না দেখলে হয়তো আমার পক্ষে বিশ্বাস করায় বিষয়টি আসার কথা হচ্ছে বিষয়টি ইইউ এর নজরে আনার পর তারা তদন্ত করবে বলে জানিয়েছে কোনো আশ্রয় প্রার্থীকে এভাবে পেটানোর নিয়ম নেই বরং কেউ আশ্রয় নিতে চাইলে সেটির কারণ জানতে এবং সেই ব্যক্তি আসলে আশ্রয় পাওয়ার উপযুক্ত কিনা তা যাচাই করতে হবে আর যাচাই বাছে এই সময়টায় সেই ব্যক্তিকে ইইউ ভুক্ত কোনো এক দেশে আশ্রয় দিতে হবে মোটা দাগে নিয়ম এটাই বসনিয়া ক্রোয়েশিয়া সীমান্তে সেই নিয়মের বাত্তায় ঘটছে বলে অভিযোগ আশ্রয় প্রার্থীদের উন্নত জীবনের টানে কেন বাংলাদেশিরা এভাবে বিপদসংকুল পথ পাড়ি দিয়ে ইতালি ফ্রান্স পর্তুগাল সহ ইউরোপের দেশগুলোতে প্রবেশ করতে চাচ্ছেন এই প্রশ্ন করেছি অনেকেই কারো কারো কাছে বিষয়টি পুরোপুরি অর্থনৈতিক তারা নিজের এবং পরিবারের উন্নতির আশায় এভাবে ইউরোপমুখী হয়েছেন ক্ষেত্রবিশেষে মানব পাচারকারী মিষ্টি কথায় প্রবৃদ্ধ হয়েছেন তারা তবে কেউ কেউ এটাও জানিয়েছেন রাজনীতি করা মিথ্যা মামলায় জড়ানো হয়েছে তাদের ফলে দেশে থাকার বা কিছু কর্মত পরিস্থিতি আর নেই বস নিয়ে আশ্রয় নেওয়া এই মানুষেরা যে কোনো মূল্যে ইউরোপীয় দেশে প্রবেশ করতে চান এজন্য সুযোগ পেলে তারা পুলিশের পিটুনি কুকুরের কামড়ের ভয় উপেক্ষা করে সীমান্ত পাড়ি দিতে রওনা হন তাদের ভাষায় এই চেষ্টাকে বলে গেম মারা কেউ দু চারবার গেম মেরে পৌঁছে যেতে পারেন ইতালি পর্তুগাল কিংবা ফ্রান্সে কেউ কেউ বিশ বার গেম মেরেও ব্যর্থ তবু আশায় থাকেন কোনো একদিন হয়তো খুলবে ভাগ্যের চাকা গোল্ডেন মনিরের বাসা থেকে ছয়শো ভরি স্বর্ণ উদ্ধার ঢাকার মেরুল বাড্ডা এলাকায় ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বাসায় অভিযান চালিয়ে ছয়শ ভরি সোনা এক কোটি নয় লক্ষ নগদ অর্থ দশ দেশের মুদ্রা পাঁচটি বিলাসবহুল গাড়ি মাদক ও বিদেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব আজ একুশে নভেম্বর শনিবার অভিযান শেষে মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টের এগারো নম্বর সড়কে গোল্ডেন মনিরের বাসার সামনে ব্রিফিং করে বিস্তারিত জানান র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা এর আগে গতকাল শুক্রবার বিশে নভেম্বর রাত দশটা থেকে গোল্ডেন মনিরের বাসা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি জায়গার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু নেতৃত্বে অভিযান শুরু করে র্যাব এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লা জানান মূল অভিযুক্ত মনির হোসেন ওরফে গোল্ডেন মনির মূলত তিনি একজন হুন্ডি ব্যবসায়ী সোনা চোরা করার বাড়ি ও ভূমির দালাল তার একটি অটোকার সিলেকশন আছে অর্থাৎ একটি গাড়ির শোরুম সত্ত্বাধিকারী এছাড়া তার গাউসে একটি স্বর্ণের দোকানের সঙ্গে সংশ্লিষ্টতা আছে আশিক বিল্লা আরও জানান তার কাছ থেকে দুটি বিলাসবহুল বিহীন বিদেশি গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়েছি যার মূল্য প্রায় তিন কোটি টাকা আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম